তো দেখ, কোম্পানি লয়ের আমাদের দুটো চ্যাপ্টার শেষ হয়ে গেছিল। আজকে আমরা কোম্পানি লয়ের 3 নম্বর চ্যাপ্টারটা পড়বো। কত নম্বর চ্যাপ্টার পড়বো? 3 নম্বর চ্যাপ্টার। চ্যাপ্টারের নাম কি দেখ, লেখা আছে, দেখ বোর্ডে লেখা আছে। কি লেখা আছে চ্যাপ্টারের নাম? বোর্ড অফ ডিরেক্টরস। ঠিক আছে, বোর্ড অফ ডিরেক্টরস বলতে পারিস, বা দেখবি কারোর বইতে লেখা থাকবে কোম্পানি অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, তো এই জিনিসটা কি বোর্ড অফ ডিরেক্টর, জিনিসটা কি? আমরা তো শুনেছি ডিরেক্টর, তো নাম শুনেইছি না, ডিরেক্টর সেই জিনিসটা বলবো। আগে জানি ডিরেক্টর জিনিসটা কি। আমরা আগের চ্যাপ্টারে কি শিখলাম? কোম্পানি, কোম্পানির কি করলাম বল? ইনকর্পোরেশন অফ এ কোম্পানি, কোম্পানি ইনকর্পোরেট হয়েছিল, তাই না? ধর একটা কোম্পানি, একটা কোম্পানি যখন তৈরি হয় ওকে কি করতে হবে? টাকা জোগাড় করতে হয়। কোম্পানি তার টাকা জোগাড় করে কি করে? মার্কেটে পাবলিককে শেয়ার ইস্যু করে। কি কোম্পানি মার্কেটে শেয়ার ছাড়ে, সেই শেয়ার পাবলিক কেনে, তারপর কোম্পানির কাছে প্রচুর টাকা আসে, তারপরে তো কোম্পানি চলে। ঠিক আছে, তো কি করতে হবে? কোম্পানি যখন, কোম্পানি তার সোর্সেস অফ ক্যাপিটাল কি? মার্কেটে শেয়ার ইস্যু করে। তাহলে শেয়ার কারা কিনবে? পাবলিক শেয়ার কিনবে। তার যারা শেয়ার কেনে তারা কি হয়? কোম্পানির মালিক। আর কোম্পানির মালিককে কি বলা হয়? শেয়ার হোল্ডার। কোম্পানির মালিককে কি বলা হয়? শেয়ার হোল্ডার। তাহলে কোম্পানির মালিক, তাহলে কোম্পানি চালাবে কে? কোম্পানি, প্রশ্ন ওঠে কোম্পানিটা চালাবে কে? এতদিন তোরা কি শিখতি স্যার? মানে এতদিন তোরা কি বলতি? যদি এক মালিকানা কারবার হতো, সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসে যে মালিক একজন সেই বিজনেস চালাতো, পার্টনারশিপ বিজনেসে মালিক পার্টনাররা পার্টনার বিজনেস চালাতো, কিন্তু কোম্পানির মালিক কজন? প্রচুর লোক কোম্পানি মালিক, লাখ লাখ কোটি কোটি লোক মালিক। তাহলে কি কোটি কোটি লোক কি কোম্পানি চালাতে পারবে? চিন্তা ভাবনা কর, ধর টাটা কোম্পানি বা রিলায়েন্স কোম্পানির মালিক কিন্তু বহু লোক, তা সবাই কি কোম্পানি চালাতে পারে? কোম্পানি সবাই চালায়। কোম্পানি কারা চালায়? কোম্পানি চালায় ডিরেক্টররা। স্যার ডিরেক্টরদের কে নিয়ে আসবে? ডিরেক্টররা, ডিরেক্টররা কিভাবে অ্যাপয়েন্ট হবে কোম্পানিতে, এইগুলোই শিখবো। ডিরেক্টররা কিভাবে অ্যাপয়েন্ট করবে দেখ। তাহলে কোম্পানি চালায় কে? কি বললাম, কোম্পানি কারা চালায়? কোম্পানির ডিরেক্টররা চালায়। কোম্পানি দেখ, কোম্পানির মালিক কাকে বলে? মালিক কাকে বলে? কোম্পানি যারা শেয়ার কেনে তাই হচ্ছে, সেই হচ্ছে কোম্পানি মালিক। আজকে আমি যে টাটা কোম্পানির শেয়ার কিনলাম, সাপোজ দুটো শেয়ার কিনলাম টাটা, আমি টাটা কোম্পানির মালিক। ঠিক আছে, তো তাহলে আমি কোম্পানি চালাতে পারবো না। কোম্পানি চালাবে কারা? কোম্পানি চালাবে কোম্পানির ডিরেক্টররা, কোম্পানি চালায়। তাহলে ডিরেক্টর কি করে হবে? কোম্পানি ডিরেক্টর কি করে তৈরি হয়? কোম্পানি যারা, কি বললাম বল, আমি ভালো উদাহরণ বলি এক্ষুনি বুঝিয়ে দিই। এই যে আমাদের দেশ কারা চালায়? আমাদের দেশ কারা চালায়? নেতা মন্ত্রীরা চালায়। নেতা মন্ত্রীরা চালায় নাকি আমরা চালাই? আমরা চালাই না, নেতা মন্ত্রীরা চালায়। স্যার নেতা মন্ত্রীরা চালায়। তাহলে ওরা নেতা মন্ত্রী সিলেক্ট কারা করে? আমরা করি। তাহলে আমরা ভোট দিই বলেই তো ওরা, আমরা ভোট দিই, ওরা ভোটে জেতে, কি ভোটে জেতে, তারপর ওরা দেশ চালায়। তেমনি তেমনি ডিরেক্টর কি করে নির্বাচন হয়? কোম্পানি শেয়ার কেনে কারা? কোম্পানি শেয়ার কেনে, কোম্পানি যারা শেয়ার কেনে তাদের কোম্পানির মালিক বলে, এবং ওরা শেয়ার হোল্ডার। তাহলে কোম্পানিতেও একটা ভোট হয়, কোম্পানিতেও ভোট হয়। কারা ভোট দেবে? শেয়ার হোল্ডাররা ভোট দেবে। ঠিক আছে, শেয়ার হোল্ডাররা ভোট দেবে, ভোট দিয়ে যে জিতবে সেই কোম্পানি চালাবে। অর্থাৎ এরা এইভাবেই ডিরেক্টর তৈরি হয়। ডিরেক্টর কিভাবে তৈরি হয়? ডিরেক্টর কারা তৈরি করে? কোম্পানির শেয়ার হোল্ডাররা তৈরি করে ভোট দিয়ে, ভোটের মাধ্যমে ডিরেক্টর তৈরি হয়। কিছু বোঝা গেল ব্যাপারটা? কি বললাম তো এখানে কি বলেছে দেখ, লেখা আছে কোম্পানি থেকে শেয়ার ক্যাপিটাল, শেয়ার হোল্ডার সাম মেম্বার অফ ডিরেক্টর। ঠিক আছে, সমস্ত শেয়ার হোল্ডার কি ডিরেক্টর হয়? না, সমস্ত শেয়ার হোল্ডারের মধ্যে কিছু মেম্বার ডিরেক্টর হয়, যার মধ্যে কোয়ালিটি থাকে। ঠিক আছে, তো তো এই বলেছে। আমরা পড়বো, মিনিং পড়বো, ডিরেক্টর মানে কি। কি লিখেছে? ডিরেক্টর অফ আ কোম্পানি, কোন কোম্পানি যে ডিরেক্টর হবে ইজ আ পার্সন। ডিরেক্টর কে হবে? ডিরেক্টর তো একজন পার্সনই হবে, হ্যাঁ কি না? ডিরেক্টর তো একজন পার্সনই হবে। ডিরেক্টর হচ্ছে একজন পার্সন, ইলেক্টেড। নাম শুনেছিস? ইলেক্টেড মানে কি? ভোটে জিতবে, ভোটে জিতবে, ইলেক্টেড বাই দা শেয়ার হোল্ডার। ভোট দেবে কে? ভোটটা দেবে কে? বুঝতে পারছিস? ইলেক্টেড বাই দা শেয়ার হোল্ডার ফর ম্যানেজিং দা অ্যাফেয়ার অফ দা কোম্পানি। মানে ভোট দেবে শেয়ার হোল্ডার, ভোট দেবে, ভোট দিয়ে জেতাবে, যে ভোটে দাঁড়াবে তাকে জেতাবে। ও জিতলো, জেতার পর ও ডিরেক্টর নির্বাচিত হলো, তারপর কোম্পানি চালাবে, তারপর ও কোম্পানি চালাবে। তাই লিখেছে কি বলছে দেখ, ম্যানেজিং দা অ্যাফেয়ার অফ দা কোম্পানি। ঠিক আছে, অ্যাজ পার দা মোয়া, মোয়া আগে পড়েছি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন অ্যান্ড এওএ আর্টিকেল অফ অ্যাসোসিয়েশন অফ এ কোম্পানি। এটাই হচ্ছে ডিরেক্টর। ঠিক আছে, তো এটাই হচ্ছে ডিরেক্টর। ঠিক আছে, বোঝা গেল ডিরেক্টর কি? তোদের বইতে লিখেছে, তোদের বইতে কি লিখেছে জানিস? ডিরেক্টরটাকে বলে ওই যেটা বললাম সেটাই লিখেছে। কি লিখে তোর বইয়ের কথাটা বলে দিচ্ছি, বলছে যেসব ব্যক্তি, যেসব ব্যক্তি মানে কি, যে সমস্ত পার্সন, যে সমস্ত মেম্বার,
ঠিক আছে, যে সমস্ত মেম্বারদের মাধ্যমে কোম্পানি তার কাজকর্ম সম্পন্ন করে। ডিরেক্টর কারা? দা টাটা কোম্পানি, টাটা কোম্পানির ডিরেক্টর আছে। তা টাটা কোম্পানির যে সমস্ত কাজকর্ম যারা করে, অফিসিয়াল কাজ যারা করে, তাদের ডিরেক্টর বলে। ঠিক আছে, তো কাজকর্ম, যেমন তুই যদি আজ একটা দোকান খুলিস, তাহলে দোকানে কাজ করবে কে? তুই খুলবি, তুই মালিক। তাহলে কোম্পানির কাজ কয় করবে? কোম্পানির ডিরেক্টররা কাজ করে, কোম্পানির মালিকরা না। মালিক তো শেয়ার হোল্ডার, শেয়ার হোল্ডাররা ভোট দিয়ে ডিরেক্টর নিয়ে আসবে, ডিরেক্টররা কোম্পানির কাজ করবে। ডেফিনেশন কি বলছে দেখ, পরীক্ষায় এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বলবে যে ডিরেক্টর কত নম্বর ধারায় বলা আছে, কোম্পানি অ্যাক্টের কত নম্বর ধারায় বলা আছে। তুই কি বলবি? কোম্পানি অ্যাক্টের 2 নম্বর ধারায় সেকশন টু ক্লজ, সেকশন টু ক্লজ 34, দেখ লেখা আছে অ্যাজ পার সেকশন টু ক্লজ 34 এ ডিরেক্টরের কথা উল্লেখ আছে। কি বলেছে? ডিরেক্টর মিন্স, এইবার তো বললাম ডিরেক্টর, এতক্ষণ ধরে বোঝালাম এটা ইংলিশে লেখা আছে, ডিরেক্টর মিন্স আ ডিরেক্টর অ্যাপয়েন্টেড টু দা বোর্ড অফ আ কোম্পানি, অফ আ কি বলেছে, টু দা বোর্ড অফ আ কোম্পানি। দিস ডেফিনেশন অফ আ ডিরেক্টর ডাজ নট প্রোভাইড এনি গাইডেন্স অন ফাংশন অফ দা ডিরেক্টর। তো বলছে এই যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, ডিরেক্টরের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, ডাজ নট প্রোভাইড এনি গাইডেন্স, ঠিক আছে, কোনো গাইডেন্স প্রোভাইড করা হচ্ছে না অন ফাংশন অফ দা ডিরেক্টর, ডিরেক্টরের যে ফাংশন তার মধ্যে বুঝলি তো, এই ফাংশনটা প্রোভাইড করা হচ্ছে না। আবার বলছি এই ডিরেক্টরের যে ডেফিনেশন দেওয়া হয়েছে, ঠিক আছে, ডাজ নট প্রোভাইড এনি গাইডেন্স, কোনো গাইডেন্স প্রোভাইড করা হচ্ছে না ডিরেক্টরের যে ফাংশন আছে, ঠিক আছে। তো তো এখানে তোকে বলে দিয়েছে, তাহলে আমার কথাটা বোঝা গেল, ডিরেক্টর কাকে বলে? পরীক্ষায় এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কি এখনো পর্যন্ত ডিরেক্টর কোন ধারায় লেখা আছে, হয়ে গেল স্যার বলে বুঝতে পেরেছি। ডিরেক্টর কাকে বলে তোকে দিতে পারে, তখন কি বলবি? ডিরেক্টর মিন্স আ ডিরেক্টর, ডিরেক্টর কি? ডিরেক্টর মিন্স আ ডিরেক্টর অ্যাপয়েন্টেড টু দা বোর্ড অফ আ কোম্পানি, ঠিক আছে, এটাই বলেছে ডিরেক্টরের মিন্স। এটা তোর বইতে লেখা আছে, তোদের বইতে সুন্দরভাবে লিখেছে ডিরেক্টর কাকে বলে, বলে ডিরেক্টর মিন্স আ ডিরেক্টর অ্যাপয়েন্টেড টু দা বোর্ড অফ এ কোম্পানি, এটা লেখা আছে ইংলিশে তোর বইতে। এবার বলছে ডিরেক্টরের বাংলাটা যদি বলি, যদি বুঝতে অসুবিধা হয়, ডিরেক্টর হলো কোম্পানির বোর্ডের কাজে নিযুক্ত একজন পরিচালক, এটা লিখেছে তোর বইতে। তোর বইতে লিখেছে কি ডিরেক্টর কাকে বলে? ডিরেক্টর হচ্ছে কোম্পানির বোর্ড, কোম্পানির বোর্ড মানে আরে বোর্ড অফ কোম্পানি লেখা আছে না, কি লেখা আছে? ডিরেক্টর মিন্স কি? ডিরেক্টর অ্যাপয়েন্টেড, ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হবে, কোথায় অ্যাপয়েন্ট করা হবে? টু দা বোর্ড অফ এ কোম্পানি, বোর্ড অফ কোম্পানিতে ডিরেক্টর অ্যাপয়েন্ট করা হবে, এটাই লিখেছে তোর বইতে, তোর বইতে এটাই লিখেছে। তারপর তোর বইতে সুন্দর সুন্দর কথা লিখেছে, এটা বলে দিচ্ছি। বলছে কোন পার্সন, কি বলেছে? কোন পার্সন যদি কোম্পানি ডিরেক্টর হিসেবে, ঠিক আছে, বলছে কোন পার্সন কোম্পানির পরিচালক হিসেবে নিয়োজিত হবেন না যতক্ষণ না পর্যন্ত তাকে ডিআইএন দেয়া আছে। লাইনের মানে কোম্পানি ডিরেক্টর ততক্ষণ পর্যন্তই হতে পারবি না যতক্ষণ না পর্যন্ত তোর কাছে ডিআইএন আছে। আমি আগের ক্লাসে বলেছিলাম, সেকেন্ড ক্লাসে, ডিআইএন এর ফুল ফর্ম কি ছিল? ডিরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার। যতক্ষণ না পর্যন্ত তোর কাছে ডিন নাম্বার আসছে ততক্ষণ কোম্পানি ডিরেক্টর হতে পারবে না। তাহলে কোম্পানি ডিরেক্টর হতে গেলে তোর কাছে কি লাগবে বল? ডিরেক্টর হতে গেলে কি লাগে? ডিন লাগে, ডিন। পরীক্ষায় এমসিকিউ দেয় ডিনের ফুল ফর্ম বলো, ডিরেক্টর আইডেন্টিফিকেশন নাম্বার। তাহলে ডিন না পেলে তুই কোম্পানি ডিরেক্টর হতে পারবি না, এই বলেছে। তারপর একটা সেকশন টু, সেকশন টু ক্লজ 10 পরবর্তী সময় লেখা আছে, দেখ এটা লেখা আছে সেকশন পরে লেখা আছে, এটা তো বইতে আগেই বলেছে সেকশন টু ক্লজ 10 এ কি বলা আছে, ঠিক আছে। এটা এখানে লিখেছে সেকশন টু ক্লজ 10, আমি বলেছি সেকশন টু ক্লজ 10 এ কি বলেছে, সেকশন টু ক্লজ 10 এ বোর্ড অফ ডিরেক্টরের কথা বলা আছে। কার কথা বলা আছে বল? সেকশন বল, এই যে সেকশন টু ক্লজ 10, সেকশন টু পরীক্ষায় শর্ট কোশ্চেন দিতে পারে, বলো সেকশন টু ক্লজ 10 এ কার উল্লেখ আছে? বলতে হবে বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর। বারবার বলছি সেকশন টু ক্লজ 10 এ কার উল্লেখ আছে? বোর্ড অফ ডিরেক্টর। বারবার বলছি স্যার বোর্ড অফ ডিরেক্টর কি করে হয়? অনেকগুলো ডিরেক্টর আছে, সবগুলো ডিরেক্টর নিয়ে তৈরি করা বোর্ড অফ ডিরেক্টর্স। পড় না, এখানে দেখ লেখা আছে কি লেখা আছে, দেখ এই দেখ কি লেখা আছে, আমি এই লাইনটা পরে পড়বো। আমার এখন টার্গেট কি স্যার? বোর্ড অফ ডিরেক্টর্স কাকে বলে আপনি এটা একটু বলে দিন, বোর্ড অফ ডিরেক্টর্স কাকে বলে? দেখ লেখা আছে, এই দেখ কি লেখা আছে, অ্যাজ পার সেকশন টু, সেকশন টু ক্লজ 10 বলছে বোর্ড অফ ডিরেক্টর্স ইন রিলেশন টু আ কোম্পানি, ইন রিলেশন টু আ কোম্পানি, কোম্পানির সঙ্গে রিলেশন আছে, ঠিক আছে, মিনস দা কালেকটিভ বডি অফ দ্য ডিরেক্টর অফ দ্য কোম্পানি, কোম্পানির যতজন ডিরেক্টর আছে ওদের ডিরেক্টরদের নিয়ে একটা বোর্ড তৈরি করা হয় তাকে বলে বোর্ড অফ ডিরেক্টর্স। তোর বইতে সুন্দরভাবে এটা লিখেছে, কি বলছে? কোম্পানির ক্ষেত্রে কি বলেছে? কোম্পানির ক্ষেত্রে পরিচালক মণ্ডল বা বোর্ড হলো পরিচালকদের নিয়ে সম্মিলিত দল। বাংলাটা শুনতে কেমন লাগলো? আমি পার্টি কথা বলেছি, বোর্ড অফ ডিরেক্টর্স কি?
কোম্পানির মধ্যে অনেক ডিরেক্টর থাকে, ডিরেক্টরদের নিয়ে যে একটা বোর্ড তৈরি করে তাকে বলে বোর্ড অফ ডিরেক্টর, কত সেকশনে বলে সেকশন 2+10, ঠিক আছে? তো এই বলেছে। তাহলে এখনো পর্যন্ত আমরা যা বুঝলাম ডিরেক্টরের, ডিরেক্টর সম্পর্কে কি কি বলেছে, এখানে দেখ চারটে পয়েন্ট বেরিয়ে এসছে। কি কি পয়েন্ট বেরিয়েছে ডিরেক্টর থেকে? বলছে ডিরেক্টর, বল ডিরেক্টরদের কারা নিয়োগ করে, এই মাত্র বলেছিলাম, ভোট হবে, ভোট হবে কি রে, কোম্পানির মধ্যে একটা ভোট হবে, ভোট কারা দেবে, শেয়ার হোল্ডাররা ভোট দেবে। তাহলে ডিরেক্টরদের কারা নির্বাচন করে, শেয়ার হোল্ডাররা, শেয়ার হোল্ডার, এই আমাদের দেশে যে নেতা মন্ত্রী হয়েছে হয় যে তাদের কে নির্বাচন করে, আমরা জনগণ তৈরি করি যারা ভোট দেওয়ার অধিকার আছে। তাহলে কোম্পানির, তাহলে কি ডিরেক্টর কারা ইলেক্ট করবে, ডিরেক্টরকে কারা নির্বাচন করবে, শেয়ার হোল্ডাররা, এটা মাথায় রাখতে হবে। তারপর কি বলেছে, ডিরেক্টর কারা হতে পারবে, যাদের কাছে ডিন আছে তারাই ডিরেক্টর হতে পারবে, ডিন না থাকলে ডিরেক্টর হতে পারবে না, স্যার হতে পারবে না। তারপর বলেছে ডিরেক্টর কোম্পানির বোর্ডে নিযুক্ত একজন ব্যক্তি, ডিরেক্টর কে, ডিরেক্টরটা কে, কোম্পানির বোর্ডে নিযুক্ত একজন ব্যক্তি। আর কি বলেছে, ডিরেক্টর হলো এমন একজন ব্যক্তি যা কিনা কোম্পানি পরিচালনার জন্য যার উপর দায়িত্ব দেওয়া হয়। তাহলে ডিরেক্টর কে, ডিরেক্টর হচ্ছে এমন একজন পার্সন যা, যে কিনা পুরোপুরি কোম্পানি চালাবে। এখন তোর মানে প্রশ্ন হলো, স্যার ডিরেক্টর, ডিরেক্টর যদি কোনো ভুল কাজ করে, আমাদের দেশে যে সরকার যারা পজিশন নেতা মন্ত্রী আছে, ও যদি কোনো ভুল কাজ করে তাহলে ও শাস্তি হয় কি হয় না, বল? শাস্তি তো হয়, ও শাস্তি হয় কি করে, পরবর্তী সময় ভোটে আর ওকে জিতাবে না, ঠিক আছে? তো তেমনি ডিরেক্টর যদি কোনো ভুল কাজ করে, আমাদের যে লেটেস্ট কোম্পানি অ্যাক্ট আছে 2013 অনুযায়ী, ও শাস্তি পাবে যদি কোনো ভুল কাজ করে, ঠিক আছে? তো তাহলে এত অবধি বুঝতে পারলি? এবার বলেছে একটা কোশ্চেন, হু ক্যান বি ডিরেক্টর, কে ডিরেক্টর হতে পারে, কে ডিরেক্টর হতে পারে। বলছে ইন্ডিয়ান কোম্পানি অ্যাক্ট 2013 অনুযায়ী 149 ধারা অনুযায়ী কেবলমাত্র ইন্ডিভিজুয়াল ডিরেক্টর হতে পারে। দেখ এখানে লিখে আছে 149, দেখ 149 আন্ডার সেকশন কি বলেছে, বলছে অ্যাজ পার সেকশন 149 অফ দ্য কোম্পানি অ্যাক্ট 2013 এভরি কোম্পানি শ্যাল হ্যাভ আ বোর্ড অফ ডিরেক্টর, ঠিক আছে? শ্যাল, প্রতিটা কোম্পানিরই বোর্ড অফ ডিরেক্টর আছে, ঠিক আছে? শ্যাল হ্যাভ আ বোর্ড অফ ডিরেক্টর। এখানে বলেছে সেকশন 149 অনুযায়ী সমস্ত ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর হতে পারে। কি বলেছে 149 এ কি বলা আছে, সমস্ত ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর হতে পারে। ইন্ডিভিজুয়াল, ভালো করে ইন্ডিভিজুয়াল মানে কি, তুই একজন ইন্ডিভিজুয়াল, আমি একজন ইন্ডিভিজুয়াল, সমস্ত ইন্ডিভিজুয়ালি ডিরেক্টর হতে পারেন। তবে কি বলছে, ভালো করে শোন, এখানে একটা কথা বলেছে, বলছে যে কোন বডি কর্পোরেট, ঠিক আছে, কোন বডি কর্পোরেট হতে পারবে না, কোন বডি কর্পোরেট, তারপর অ্যাসোসিয়েশন বা ফার্ম, এরা ডিরেক্টর হতে পারবে না। তাহলে কি কারা কারা ডিরেক্টর হতে পারবে না, এটা মাথায় রাখ, বডি কর্পোরেট ডিরেক্টর হতে পারে না, অ্যাসোসিয়েশন ডিরেক্টর হতে পারে না, ফার্ম ডিরেক্টর হতে পারবে না, ঠিক আছে? তো এটা বলেছে। আর কি বলেছে, কোম্পানির ডিরেক্টর হতে গেলে, এইমাত্র বললাম কি লাগে, দিন লাগবে, কোম্পানি ডিরেক্টর হতে কি লাগবে, স্যার দিন লাগবে। আর এই নাম্বারটা পাবি কি করে, আগের চ্যাপ্টারে শিখেছি দিন কি করে পাওয়া যায়, দিন পাওয়ার জন্য অনলাইন অফলাইন অ্যাপ্লাই করতে হয়, বলেছিলাম। বলছে দিন পেতে গেলে কোম্পানি আইনের 153 নম্বর ধারা অনুযায়ী, ডিন পেতে গেলে কোম্পানি আইনে 153 নম্বর ধারা অনুযায়ী যার ডিনের ইচ্ছা আছে তাকে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আবেদন করতে হবে। তাহলে কি বললাম, ডিন পেতে গেলে কত নম্বর ধারায় তোকে, 153 নম্বর ধারা অনুযায়ী যার, তোর যদি ডিনের ইচ্ছা থাকে, তোর যদি ডিন পেতে চাস তাহলে 153 নম্বর ধারা অনুযায়ী 153 অ্যাক্টে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তোকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডিন পেতে গেলে কোথায় অ্যাপ্লাই করতে হবে, কার কাছে অ্যাপ্লাই করতে হবে, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অ্যাপ্লাই করতে হবে। কোন ধারায় বলা আছে, 153 নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে? তো এবার একটা ফর্ম ফিল আপ করতে হবে, একটা কি, এটা পেতে গেলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে একটা ফর্ম ফিল আপ হয়, ফর্মটা ফিল আপ করতে হবে এবং ফি দিতে হবে, ঠিক আছে? তো এবার যে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে পাবে, এক মাসের মধ্যে পেয়ে যাবে, অ্যাপ্লাই করার এক মাসের মধ্যে ও ডিন পেয়ে যাবে, ঠিক আছে? তো এবার একটা কোশ্চেন বলছে পানিশমেন্ট ফর হ্যাভিং মোর দ্যান রিকোয়ার্ড ডিন, ঠিক আছে? বলছে একাধিক দিন পাওয়া পরিচালকের ক্ষেত্রে জরিমানা, কি কি জরিমানা হতে পারে, ঠিক আছে? বলছে কোনো ব্যক্তি যদি অনেকগুলো দিন পেয়ে যায়, কোনো ব্যক্তি, কোনো পার্সন যদি অনেকগুলো দিন পেয়ে যায় তাহলে ওর কি শাস্তি হতে পারে, অনেকগুলো দিন পেয়ে গেলে কি কি শাস্তি হতে পারে। বলছে 159 নম্বর ধারা অনুযায়ী ওই ব্যক্তি 6 মাস পর্যন্ত হাজত বসাতে পারে। তাহলে অনেকগুলো দিন পেয়ে গেলে কি হতে পারে, 159 নম্বর ধারা অনুযায়ী 6 মাস পর্যন্ত জেল, হাজতবাস মানে জেল হতে পারে। আর কি হতে পারে, অথবা আমি জেলে যাবো না, তাহলে কি হতে পারে, অথবা 50,000 টাকা ফাইন, 50,000 ফাইন। তাহলে বুঝতে পারলি, তাহলে কি এটা মনে রাখা, দেখ এই টার্মটা মনে রাখা সুবিধা, তো তোর যদি কোনো, যদি অনেকগুলো ডিন থাকে কোনো পার্সনের, তাহলে কি হতে পারে, শাস্তি কি হতে পারে,
6 মাস জেল, তাই তো? 6 মাস জেল, 50,000, জেল না গেলে 50,000 টাকা জরিমানা, মানে ফাইন। এরপরেও যদি তিনি রুল না মানে তাহলে কি হতে পারে, প্রতিদিন এক্সট্রা 500 টাকা করে ফি দিতে হবে, জরিমানা দিতে হবে, ঠিক আছে, ফাইন দিতে হবে। এই বলেছে, তাহলে এই বলেছে, এত অব্দি বুঝতে পারলি ব্যাপারটা, গল্পটা? দেখ এইগুলো কিছুই না, তোকে দেখ এমসিকিউ আমি তোকে দিয়ে দেবো, তুই পড়তে পারবি, কিন্তু এই জিনিসগুলো জানার পর এমসিকিউ পড়তে ইজি হয়ে যাবে, এমসিকিউ ইজি হবে, অত বেশি পড়তে হবে, টাইমই যাবে না, ঠিক আছে? তো এবার দেখ আমি কি কি পড়াইনি স্যার, আপনি এই প্যারাটা আর এই প্যারাটা পড়াননি, পড়াচ্ছি এবার। মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর, এগুলো স্যার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর, পাবলিক কোম্পানির ক্ষেত্রে কতজন লাগে ডিরেক্টর, মিনিমাম কজন লাগবে পাবলিক কোম্পানির ক্ষেত্রে, দেখ এখানে পাবলিক কোম্পানির ক্ষেত্রে মিনিমাম 3 জন লাগবে, প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে দেখ মনে করার চেষ্টা কর, খুব সম্ভবত ফার্স্ট চ্যাপ্টারে পড়েছিলাম না, প্রাইভেট কোম্পানি আর পাবলিক কোম্পানির পার্থক্য, ঘরোয়া কোম্পানি আর সার্বজনীন কোম্পানির পার্থক্য লেখা ছিল, ডিরেক্টর কোন কোম্পানিতে কতজন ডিরেক্টর মিনিমাম লাগে, বলেছে কি পাবলিক কোম্পানিতে মিনিমাম 3 জন লাগে আর প্রাইভেটে 2 জন লাগে, মনে রাখবি, মনে রাখবি, কিন্তু মনে রাখতে হবে পাবলিকে কজন লাগে, পাবলিকে বেশি প্রাইভেটে কম, পাবলিকে 3 আর প্রাইভেটে 2। আর ওপিসি স্যার, ওপিসি পড়াইনি, ওপিসির ফুল ফর্ম কি ছিল, ওয়ান ওভার ওয়ান, পি ফর পার্সন কোম্পানি, ওপিসির ফুল ফর্ম ছিল 1% কোম্পানি, কজন লাগবে, আরে নামই তো বলছে 1%, তো 1% কজন ডিরেক্টর লাগবে, একজনই লাগবে। এবার কি বলছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিরেক্টর, কি লেখা আছে, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিরেক্টর, এটা তো মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর, বল কি কি বললাম, মিনিমাম নাম্বার অফ ডিরেক্টর, ওপিসির ক্ষেত্রে কজন লাগে 1 জন, পাবলিকের ক্ষেত্রে কজন লাগবে 3 জন, 3 জন, মনে রাখা সুবিধা, আরে পাবলিক আর প্রাইভেট বড় কে হয়, পাবলিকই বড় নাকি প্রাইভেট বড়, পাবলিক বড়, তো পাবলিকে 3 প্রাইভেটে 2, ঠিক আছে? তো তারপর কি বলে, ম্যাক্সিমাম নাম্বার অফ ডিরেক্টর বলছে ফর অল ক্লাসেস, এটা ক্লাস লেখা হ্যাঁ, ফর অল ক্লাসেস অফ কোম্পানি, ঠিক আছে, অল ক্লাসেস অফ কোম্পানি 15 ডিরেক্টর, তার ম্যাক্সিমাম ডিরেক্টর কজন লাগছে 15 ডিরেক্টর, কজন ডিরেক্টর লাগ, ম্যাক্সিমাম কজন ডিরেক্টর লাগে, ম্যাক্সিমাম 15 জন ডিরেক্টর, ঠিক আছে? তো আর কোম্পানি মে অ্যাপয়েন্ট মোর দ্যান 15, তুমি যদি কোম্পানিতে ডিরেক্টর 15 জনের বেশি নিয়ে আসতে চাও তাহলে কি করতে হবে, স্পেশাল রেজুলিউশন, দেখ আফটার পাসিং আ স্পেশাল রেজুলিউশন, তোমাকে একটা স্পেশাল রেজুলিউশন পাস করতে হবে, তাহলে কি বল, মিনিমাম ডিরেক্টর পড়লাম, এখনো পর্যন্ত কি কি ইম্পর্টেন্ট পেলাম, এখানে অনেক এমসিকিউ ইম্পর্টেন্ট বেরিয়ে আসে, কি কি এমসিকিউ ইম্পর্টেন্ট বেরিয়ে আসতে পারে, তোকে পরীক্ষায় কি বলতে পারে, বলবে ডিরেক্টর কত নম্বর ধারায় বলা আছে, ঠিক আছে, বলবে ডিরেক্টর বলতে কি বোঝো, বললো ডিরেক্টর বলতে কি বোঝো, ওই একটা পয়েন্ট দিয়ে দিল, তখন তোকে লিখতে হবে, অপশন চুজ করতে হবে। তারপর কি বলতে পারে, বলতে পারে যে এই যে বলতে পারে মিনিমাম, তোকে এরকম ভাবে বলবে না, মিনিমাম ডিরেক্টর বলবে না, বলবে বলো পাবলিক কোম্পানি ক্ষেত্রে মিনিমাম ডিরেক্টর কজন লাগে, 1% মিনিমাম ডিরেক্টর কতজন লাগে, ঠিক আছে? তো প্রাইভেটে মিনিমাম ডিরেক্টর কজন লাগে, তারপর বলতে পারে ম্যাক্সিমাম ডিরেক্টর কত, তোকে বলতে পারে একটা কোম্পানির ম্যাক্সিমাম ডিরেক্টর কত হতে পারে, 15 জন তুই বললি, আচ্ছা যদি বলে যে যে 15 জনের বেশি ডিরেক্টর করতে গেলে কি পাস করতে হবে, তোকে স্পেশালাইজেশন পাস করতে হবে, তো এইগুলো তোকে জিজ্ঞাসা করতে পারে। তারপর বলতে পারে বোর্ড অফ ডিরেক্টর কোন সেকশনে বলা আছে, 149 কি বলেছে, বলতে পারে সেকশন 2 ক্লজ 10 কি বলা আছে, এই জিনিসগুলো সব তোকে জানতে হবে, এরকম ভাবেই তোর কোশ্চেন সেট হয়। তো এই জিনিসগুলো বললাম, এটা দেখে নে এত অব্দি।